আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা একদমই সস্তায় সীমিত বাজেটে ফ্রেশ কন্ডিশনে জাপানি গাড়ি বা জেসিবির গাড়ি আসলে পছন্দ করেন, খুঁজছেন, কিনতে চাচ্ছেন, তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই, সম্পূর্ণ ভিডিওটি আগে দয়া করে দেখবেন, এরপর মালিকের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা আলাপ আলোচনা যাচাই বাছাই সবকিছু বিচার বিশ্লেষণ করে তারপর গাড়ি কিনতে পারেন। আর গাড়িটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, আর সেই সাথে মালিক পক্ষ থেকে যে ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গাড়িটা চোদ্দোর মডেল, চোদ্দোতেই রেজিস্ট্রেশন করা, আর সকল প্রকারের কাগজপত্র আপডেট, কাগজপত্র নিয়ে কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এমনটাই জানানো হয়েছে। সেই সাথে অবশ্যই আপনারা এরপরেও যাচাই বাছাই করে নেবেন, আমাদেরকে যে ইনফরমেশনগুলো দেওয়া হয় সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে কথা বলি আপনাদের মাঝে। তো কোনো রকমের কোনো আপত্তি যদি আমাদের কথায় থাকে, যদি মনে হয় আপনাদের, তাহলে সেটা সেই বিষয় নিয়ে আপনারা সরাসরি মালিক পক্ষের নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন। আর গাড়িটার যে ওভারঅল কন্ডিশন, কেবিন থেকে শুরু করে বডি সব কিছুই মোটামুটি একদমই ফ্রেশ বলবো, আর গাড়ির পাঁচটি চাকা একদমই ফ্রেশ কন্ডিশন বা নতুন কন্ডিশন, আর সেই সাথে গাড়িতেও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই। এরপরে অবশ্যই ইনসাইড কন্ডিশনটা যাচাই বাছাই করার জন্য অবশ্যই লোকেশনে মাস্ট আসতেই হবে, এর কোনো বিকল্প নেই, তবে আউটসাইড কন্ডিশন তো ভিডিওতে দেখাই যায় কেমন কন্ডিশন, বনাটের কী অবস্থা, কেবিন থেকে শুরু করে বডির কী অবস্থা, চেসিস ডিফেন্সের কী অবস্থা, সব কিছু কিন্তু আসলে বোঝাই যায়। কিন্তু ইনসাইড কন্ডিশন, ইঞ্জিন কেমন, ফুয়েল পাম্প, গিয়ারবক্স এগুলো কেমন কন্ডিশন, এগুলো বোঝার জন্য, জানার জন্য অবশ্যই আপনাদেরকে লোকেশন আসতেই হবে। আর এটার লোকেশন হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রামের আশেপাশে এই গাড়িটা রয়েছে। আপনারা যারা চট্টগ্রামের আশেপাশে রয়েছেন আপনাদের জন্য ইজি হবে, গিয়ে সুন্দর করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন। আর দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই গাড়ি নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলো কোনো বিষয় নয়, প্রতিনিয়তই কিন্তু গাড়ি কেনা বেচা হচ্ছে, দেশের এক প্রান্ত থেকে এসে আরেক প্রান্তে আসলে গাড়ি কিনে নিয়ে যাচ্ছেন। তো সুতরাং দূর দূরান্তের উপর ভিত্তি করে গাড়ি নেবেন না, এটা একদমই বোকামি। সুতরাং যেখান থেকেই যদি গাড়ি পছন্দ হয়, যেখান থেকে ইচ্ছা, আপনারা কিন্তু চট্টগ্রাম এসে গাড়িটা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন। গাড়ির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে 4 লাখ টাকা, এটা চাওয়া দাম, 4 লাখ টাকা চাওয়া দাম। অবশ্যই এরপরেও দাম দর করার সুযোগ রয়েছে, কত হলে নিতে পারবেন এরপরেও কিন্তু কথাবার্তা বলবেন। গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই, একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 5টি চাকা একদম নতুন কন্ডিশন, সেই সাথে কাগজপত্র আপডেট, 14 গাড়ি, আর এই তো কথা। আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে বিজ্ঞাপন দিতে পারেন, বিডি গাড়ির মাধ্যমে আপনাদের গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ। আর পরিশেষে বলবো যে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনো না কোনোভাবে উপকারে আসে বা উপকৃত হন, আপনারা যদি মনে করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ফেসবুক থেকেও আমাদের ভিডিওগুলো চাইলে দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।